এটা হচ্ছে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে বরকলি আছে গাজর আছে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে ডিম নিয়ে নিলাম তো এটা হচ্ছে সকালবেলা রান্না করে চলে আসলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ বুনা করতেছি তো খুব সকাল সকালেই রান্না করে চলে আসলাম আর রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা মনে করে দিই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন তো আমি চিংড়ি মাছগুলো বেজে তুলে রাখলাম তো এই যে চিংড়ি মাছগুলো তুলে তারপর হচ্ছে ওই তেলটাতে আমি হচ্ছে পেঁয়াজ বেজে নিলাম তারপর মশলাগুলো দিয়ে দিলাম আর ওদিক থেকে আমি বরকলিটা আর হচ্ছে গাজরটা সিদ্ধ দিয়ে দিলাম তো আমার যেহেতু খুব সকালবেলা রান্না করতে হয় সব সময়ে মানে অনেক চিন্তাভাবনা নিয়ে রান্না করতে হয় কোনটা রান্না করলে শর্টকাটে করা যাবে এবং কি খুব দ্রুত করতে পারবো যেহেতু আমার 9টার ভিতরে রান্নাটা শেষ করতে হয় তো এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো নারকেলের দুধ দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করলাম তো খুব আমাদের সবসময়ই মানে রান্না নিয়ে সবসময় টেনশন থাকে সব মহিলাদের মানে রান্নাটা হচ্ছে আমাদের কাছে বড় বিরাট একটা ঝামেলার কাজ মানে ঝামেলা বলতে কোনটা রান্না করলে মজা হবে কী রান্না করলে ভালো হবে ছেলে মেয়ে খাবে সবাই খাবে খুশি হবে এই চিন্তাটাই মাথায় রাখি সবসময় কিন্তু তারপরেও মাঝে মধ্যে খারাপ হয়ে গেলেও ঝামেলা খাওয়া হয় না আর সবসময় ছেলে এখনকার ছেলেমেয়েরা সব কিছু যেহেতু খায় না তাই খুব চিন্তাভাবনা মাথায় নিয়ে একবেলা রান্না করবো আরেকবেলা টেনশন করতে হয় কী করবো আরেকবেলা করবো আরেকবেলা টেনশন করতে হয় কী করবো তো এভাবে করে ওই যে আমি চিংড়ি মাছটা বোনা করে নিলাম তারপর হচ্ছে আমি এখন সবজিটা রান্না করে নিব তো এই সবজিটা হচ্ছে সকালকার নাস্তার জন্য তো আমি রুটিও বানাবো একটু পর যেহেতু আমরা একটু পর নাস্তা খাবো আমার হাজব্যান্ড চলে যাবে তাই ওনাকে আমি প্রতিদিন সবজি আর একটা করে সবজি রান্না করি আর হচ্ছে ডিম সিদ্ধ করে দিই খেয়ে চলে যায় তারপর হচ্ছে আমি মানে মেয়ের জন্য ছেলের জন্য আমার জন্য রুটি বানাই তা 10টার দিকে আর এখন হচ্ছে আমি সকালে দুপুরকার রান্নাগুলো আর সকালের নাস্তাটা ওই যে তৈরি করে ফেললাম তাই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই সবজিটা খেতেও অনেক মজা হয় তাই এটার সাথে একটা ডিম আর সবজি দিলে সুন্দরভাবে সকালকার নাস্তা হয়ে যাবে তো এই যে আমি সকালবেলায় দুপুরকার রান্নাগুলো সেরে নিলাম তো এই যে এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করছি আজকে মাংস ছাড়াই খাবো তারপর চিংড়ি মাছ বোনা আছে নারকেলের দুধ দিয়ে শুটকির ভর্তা তারপর চিংড়ি মাছ ভর্তা এগুলাই দিয়ে দিছি আর এই যে ডিমটা সিদ্ধ করে নিছি আমি সকাল হলে 3টা চুলায় রান্না করি তারপর আবার গরম পানি করি কেটলিতে এগুলো করে খুব দ্রুত রান্নাটা শেষ করি এই যে রান্না টান্না শেষ করে তারপর দুপুরের সব কাজকাম করে তারপর হচ্ছে আবার দুপুরের পর এই যে আবার ডিম বেজে নিলাম যেহেতু চিংড়ি মাছের ভর্তা আমিও খাবো না মেয়েও খাবে না তাই হচ্ছে এখন 2টা ডিম বেজে নিব আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য তো এত কিছু রান্না করেও সত্যি কিছু মতে না থাকলে খাওয়া যায় না যেহেতু আমাদের অ্যালার্জির সমস্যা আছে ওষুধ খাইতেছি তো এই কারণে হচ্ছে এখন ডিম বেজে আর হচ্ছে শুটকির ভর্তা আর আচার থাকবে সাথে আর চিংড়ি ভর্তা আর চিংড়ি বোনাই 2টা খাবো না তো এখন ডিমটা বেজে আমরা দুপুরকার খাওয়া দাওয়াটা করে নিই এর ফাঁকে তো অনেক কাজ করে নিলাম তো এখন হচ্ছে এই যে ভর্তা নিয়ে নিছি ডিম ভাজা আর আচার দিয়ে আমি এখন দুপুরকার খাবারটা খেয়ে নিব আর এই খিচুড়িটা আমার এভাবে খেতে খুবই ভালো লাগে আচার আর ভর্তা আর ডিম ভাজা দিয়ে সত্যি আমার মাংসর থেকেও ডিম ভাজা দিয়ে আমার এই খিচুড়িটা খাওয়া অনেক পছন্দ তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিতেছি তো খাওয়া দাওয়া করে আবার যেতে হবে মেয়ের কুসিনে এসে আবার আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাইরে গেলাম তারপর আসলাম এটা হচ্ছে সন্ধ্যার পরে এখন একটু পিঠা তৈরি করব আমি তো পিঠা টোটা তৈরি করতে করতে সবাইকে একটা কথা মনে করিয়ে দেই যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নেবেন আর অনেকেই আছে ফুল ভিডিওটা দেখেন না কেউ যদি না দেখেন ভিডিও একবারই দেখেন না ওইটাই ভালো এই যে ওর মানে অল্প অল্প করে ভিডিও দেখেন এতে আমাদের অনেক সমস্যা হয় দেখবেন না ভিডিও আর দেখলে পুরাটুকু দেখেন আর অনেক ভাই বোনেরা আছে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন 2 কাপ ময়দা আর হচ্ছে চালের গুঁড়া আর গুঁড়া দুধ নিয়ে নিলাম এখন আমি পিঠা তৈরির জন্য
মিক্সড করে নিতেছি পানিটা দিয়ে। তাই আমি আজকে কি পিঠা তৈরি করব দেখেন, এই যে ডোটাকে তৈরি করতেছি, তা পানি দিয়ে দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে দিলাম। তো এখন ভালো করে ডোটা তৈরি করে নিতেছি। আর আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, পাটিসাপটার পিঠার জন্য ডোটা তৈরি করে এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম, ওখানে দুধ, গুঁড়া দুধ আর খিসাটা তৈরি করার জন্য এই যে চিনি। আর ডোটা তৈরি করছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে, আর এখন হচ্ছে খিসাটা তৈরি করব আমি এই দিয়ে, চিনি আর হালকা দিছি খেজুরের গুড়। এখন আমার খিট্টা হয়ে গেছে, এখন আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। আর শীতের ভিতরে তো একটু পিঠা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওরকমভাবে আমি সময় পাই না, বানাতেও পারি না, যেহেতু আজকে অল্প কটা পিঠা বানাইছি, প্রায় 10-15টা পিঠা বানাইছি। তো এর ফাঁকে আরও কিছু পিঠা বানানোর ইচ্ছে ছিল কিন্তু আর পারলাম না। তো এই যে এখন ভালো করে ডোটাকে ফ্রাই প্যানে দিয়ে দিতেছি। আর এখন সব সময় চিন্তা করি মানে শর্টকাটে কোন নাস্তা খাওয়ানো যায় সকালে, তারপর হচ্ছে বিকেলকার নাস্তাটাও বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না। তাই যেগুলো সহজ হয় ওগুলাই করি, তারপরও মাঝে মধ্যে একটু করতে চেষ্টা করি পিঠা, তারপর নাস্তা, কিন্তু আসলে সময় সুযোগ করে হয় না। তারপরও আর আজকে কেন জানি আমার পিঠা ফার্স্টের দুই একটা লেগে গেছে, পরেরগুলো খুব সুন্দর হয়েছে, একটু তুলতে কষ্ট হয়েছে, পরেরগুলো আবার সুন্দর উঠে গেছে। তাই যে এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিলাম। ইচ্ছে না থাকলেও রান্না বাড়া মাথার ভিতরে সবসময়ই থাকে, যেন আজকে কী রানবো, কী রান্না করব, কী নাস্তা বানাবো, এগুলো করতে 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 আমাদের একবেলা রান্না করতে করতে আরেক বেলা টেনশন করি, আরেক বেলাটা করতে করতে আরেক বেলা টেনশন করি, এভাবেই করে আমাদের দিনগুলো সত্যিই কেটে যায়। আর এই যে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে পিঠাগুলো, দেখতেও যতটা সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও কদিন অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো এখন দুইটা প্লেটে আমি তুলে নিলাম পিঠাগুলো, তো এর ফাঁকে আমার বাসায় কিছু মেহমান আসছে, ওরাও খাবে। তো যে আমি একটা কেটে দেখাই কত সুন্দর হয়েছে পিঠাটা, একদম খিসাটা ভিতরে অনেক বড় বেশি করে দিয়ে দিছি। তো এখন পিঠা খেতে খেতে বিদায় নিই সবার কাছে, সবাইকে আল্লাহ হাফেজ।